ব্যক্তিগতকরণ হল গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমান বন্দর। 50 বছৰৰ বাবে গতাই দিয়া হল গৌতম আদানী গ্রুপক। ব্যক্তিগতকরণের বিরুদ্ধে বর্ঝাৰ বিমান বন্দরত প্রতিবাদ। দেশের মুঠ 6টা বিমান বন্দরক ব্যক্তিগতকরণ করা হয়েছে। আদানী গ্রুপ গোবেক ব্যক্তিগতকরণ বন্ধ করক ধনীরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে বর্ঝাৰত। নিশ্চয় জানে, ভারতবর্ষের জনসাধারণ নিশ্চয় জানে যে রাজুয়া প্রতিষ্ঠান বসার বাবে বিশেষভাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে কর্মচারী আছো আমি সকলে ইয়ার প্রতিবাদ করে আছো। ভারতীয় বিমানবন্দরের অধীনত থাকা প্রত্যেকটা বিমানবন্দর যাতে ভারতীয় বিমানবন্দর প্রাধিকরণের অন্তরত থাকে তার বাবে আমি সদায় চেষ্টা চলাই আছো, প্রতিবাদ করে আছো। আর বিশেষভাবে যাকালি যে কেবিনেটে অ্যাপ্রুভাল দিলে, ভারত সরকারের কেবিনেটে যে অ্যাপ্রুভাল দিলে যে গুয়াহাটির লগতে জয়পুর আর ত্রিবান্দ্রম এয়ারপোর্টর হস্তান্তর করার কারণে যে প্রবাল দিলে তার আমি সম্পূর্ণ বিরোধিতা করছো আর আমি বিরোধিতা করে আছো, করে যাম। আর আজি আমি গোটেই ভারতবর্ষের কর্মচারীর দুঃখ প্রকাশ করছো যে এই মহামারীর সময়ত, কোভিড-19 মহামারীর সময়ত ভারতীয় বিমানবন্দর প্রাধিকরণে দেশে বিদেশে জনসাধারণক সহায় করে আছে। আর এই যে রাজুয়া প্রতিষ্ঠান রাইজর হয়ে কাম করে আছে, তার পিছতো তেওঁলোকে আজি ব্যক্তিগতকরণ করিব বিচাৰিছে, আদানীক দিব বিচাৰিছে, তার সম্পূর্ণ আমি বিরোধ করছো আর বিরোধিতা করে আমি যাম। ইয়ার ফলত যাত্রীসকলের কি অসুবিধা হব পারে? নিশ্চয় যাত্রীসকলের অসুবিধা হব। আপনাদের নিশ্চয় দেখিছে এই মহামারীতে তার উদাহরণ, মহামারী হল তার আটাইতকৈ ভাল উদাহরণ যে আমার যাক গভর্নমেন্টর যাক আছে PSUর আন্ডারত যাক আছে আমার এয়ারলাইন্স, তেওঁলোকেহে কি করেছে রাইজক সেবা করেছে। ঠিক তেনেদরে আমি যেহেতু রাজুয়া প্রতিষ্ঠান ভারতীয় বিমানবন্দর প্রাধিকরণ, গতিকে আমিহে রাইজর সেবা করছো, রাইজক ইখন ঠাইরপা সিখন ঠাই লই নিয়ার আমি ব্যবস্থা করে দিছো। ইয়ার পিছতো আমি বিভিন্ন ধরনের কার্গো মেডিসিন খাওয়া বস্তু আমি কড়িয়াই ইঠাইরপা সিঠাই লই গেছো। তার পিছতো আর আমি জনসাধারণের নিশ্চয় ইয়ার ভোগ করব লাগিব। আপনাদের জানে যিকিখন ইতিমধ্যেই ব্যক্তিগতকরণ হয়ে গেছে এয়ারপোর্ট, তাতে যাক আমার ফিজ আছে, মাচুল আছে, সেই মাচুলবিল সদায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উপরত আছে বা বেশি আছে। গতিকে গুয়াহাটিতো রাইজে দেখিলে পাব যে যাক মাচুল ইতিমধ্যে লওয়া হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারত যাক ডেভেলপ করা হয়েছে বা ফিজ লওয়া হয়েছে, সেই ফিজবিল কিন্তু আপনাদের দেখবলে পাব যে ইয়াতক বেশি হব। মানে যাত্রীসকলে বেশি ফিজ ভাব লাগবে? নিশ্চয় যাত্রীসকলে বেশি বেশি বেশি।